আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর একটু ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুগণ, তোমরা ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না, ঠিক আছে? তো তোমরা যারা সেলাই কাজে একবার নতুন বা সেলাই কাজ শিখতেছ, বা সবার সকলের জন্য এই ভিডিওটা অনেক উপকারী, ঠিক আছে? আমরা কি করি, আজকে আমরা কি করব দেখো, কাপড়ের হিসাব জানবো, ঠিক আছে? তো আমরা কাপড়ের হিসাব না জানার কারণে আমরা যখন অনেকে বাজার থেকে থান কাপড় কিনে আনি না, তখন দোকানদার অনেক সময় আমাদেরকে ধোকা দেয়, ঠিক আছে? তো আজকে আমরা কাপড়ের হিসাব জানবো, কাজে কাপড়ের হিসাবটা আমাদের সকলের জানা উচিত, ঠিক আছে? যদি আমরা সঠিকভাবে কাপড়ের হিসাবটা জানতে পারি, ঠিক আছে, তাহলে আমরা দোকান থেকে কাপড় খরিদ করার সময় আমরা নিজ দায়িত্বে কাপড়টা খরিদ করতে পারবো, ঠিক আছে? তারপরে কোনো প্রকার আমরা ধোকা খাবো না। কাজেই আজকে যারা তোমরা সেলাই কাজে শিখতেছো বা সেলাই কাজ শিখে ফেলেছো, ঠিক আছে, অনেকে অনেকের ধারণা নাই, ঠিক আছে? তো আজকে তোমাদের সকলের জন্য এই ভিডিওটি, কাজে তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? আজকে আমরা কাপড়ের মাপ সম্বন্ধে জানবো, ঠিক আছে? তো কত গিরায় আমাদের এক গজে, ঠিক আছে, এক গজ কত কত গিরে এক গজ হচ্ছে, বা কত ইঞ্চিতে এক গজ হচ্ছে, ঠিক আছে? তো আজকে আমরা তা এই হিসাব জানবো, কাপড়ের হিসাবটিকে সম্পূর্ণ এ টু জেড তোমাদেরকে আমি বুঝিয়ে বলবো। তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো দেখো, আমরা জানি কি এখানে আমাদের আমাদের কি হচ্ছে, 16 গিরা সমান সমান কত, এক গজ। তাহলে আমরা জানি 16 গিরা সমান সমান কত, এক গজ। তাহলে এক গজ, তাহলে এক গজে কত ইঞ্চি, এক গজে কত ইঞ্চি আসতেছে, ঠিক আছে? এখন 16 গিরা সমান সমান যদি আমাদের এক গজ হয়, তাহলে এক গজে কত ইঞ্চি আসতেছে, তাহলে আমরা জানি যে 36 ইঞ্চিতে কি হয় আমাদের, এক গজ, ঠিক আছে? 36 ইঞ্চিতে এক গজ হয়। বন্ধুগণ, ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? কোনো প্রকার টানাটানি করবে না। আর তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে। তো আমরা জানি কি 36 ইঞ্চিতে এক গজ, ঠিক আছে? এখানে দেখো, পিতাজির এখানে 36 ইঞ্চি আছে, ঠিক আছে? তো 36 ইঞ্চি এক গজ। এখন এক গজে আমরা জানবো কয় গিরা, কয় গিরাতে এক গজ হয়, ঠিক আছে? তো কয় গিরাতে এক গজ হয়, 16 গিরা হইতেছে আমাদের কি, এক গজ। 16 গিরা সমান সমান 36 ইঞ্চি, ঠিক আছে? তো 16 গিরা সমান সমান হতেছে কি, 36 ইঞ্চি, এবং 36 ইঞ্চিতে এক গজ। এখন 16 গিরা যদি এক গজ হয়, তাহলে এক গিরা কয় ইঞ্চিতে এক গিরা আসতেছে আমাদের, এই হিসাবটা জানতে হবে, ঠিক আছে? তো আমরা মনে করবো যে প্রতি 2 ইঞ্চিতে আমাদের আসতেছে কি, এক গিরা, ঠিক আছে? তো প্রতি এক গিরা সমান সমান 2 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি 2 সুতা, ঠিক আছে? 2 ইঞ্চি 2 সুতে আসতেছে আমাদের এক গিরা। হ্যাঁ, তাইলে 16 গিরা আসতেছে আমাদের এক গজ। কাজে বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, আমাদের সবচেয়ে মনে রাখতে হবে কি, এক গিরাতে আমাদের কত ইঞ্চি আসতেছে, এক গিরাতে আসতেছে আমাদের 2 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি 2 সুতা। হ্যাঁ, এটা তাহলে 16 গিরা আসতেছে আমাদের 36 ইঞ্চি। এখন আমরা যদি দোকানে 4 গিরা কাপড় কিনতে যাই, ঠিক আছে, তখন 4 গিরা ধরো আমরা 4 গিরা কাপড় কিনবো, ঠিক আছে? এখন আমার কত ইঞ্চিতে আসতেছে আমাদের 4 গিরা। হ্যাঁ, তো এখন আমরা হিসাব করবো, এক গিরা যদি 2 ইঞ্চি হয়, তাহলে 2 গিরা আসতেছে আমাদের 4.5 ইঞ্চি, ঠিক আছে? 4.5 ইঞ্চি, 4 গিরা আসতেছে আমাদের 9 ইঞ্চি। তাহলে আমরা ধরে নেব যে 9 ইঞ্চিতে হতেছে আমাদের 4 গিরা। 9 ইঞ্চিতে 4 গিরা যদি হয়, তাহলে 9 ডাবল করি, তাহলে 18 ইঞ্চিতে আমাদের আসতেছে কত, 8 গিরা। 9 ইঞ্চিতে 4 গিরা হলে 18 ইঞ্চিতে আসতেছে আমাদের 8 গিরা, ঠিক আছে? তো এখন 8 যদি ডাবল করি, 8 আর 8 কত হচ্ছে, 16। তাহলে 16 গিরা হচ্ছে আমাদের কত, 36 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এই দেখো, 16 গিরা হচ্ছে আমাদের 36 ইঞ্চি। এখন আমরা যদি 8 গিরা কাপড় নিই, তাহলে আমরা আমাদের ধরতে হবে কি, 8 গিরা কাপড়ে কত ইঞ্চি আসতেছে। তো 4 গিরা যদি 9 ইঞ্চি হয়, তাহলে 8 গিরা আসতেছে আমাদের কত, 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে আমাদের 8 গিরা কাপড় আসতেছে। আর যদি আমরা 12 গিরা কাপড় নেই, তাহলে 18-র সাথে আমি যদি এখানে আরও 9 ইঞ্চি যোগ করি, তাহলে আমাদের আসতেছে কত, 27 ইঞ্চি। হ্যাঁ, তাহলে 27 ইঞ্চিতে আসতেছে আমাদের
কত 12 গিরা কাপড়। বন্ধুগণ বিরোধী, আর আশা করি বিরোধী তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, কত ইঞ্চিতে কত ইঞ্চিতে 1 গিরা হয়, ঠিক আছে। তো আশা করি বিরোধী তোমরা বুঝতে পারছো, এবং ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।